दिनहाटा विधानसभा क्षेत्र में तृणमूल कांग्रेस के 5 नेताओं को कारण बताओ नोटिस जारी किया गया। तृणमूल कांग्रेस के जिला अध्यक्ष पार्थ प्रतिम राय ने यह नोटिस जारी करते हुए सोशल मीडिया पर बताया कि मीर इकबाल कबीर, मिलन सेन, बाबला नंदी, अजय राय, सबीर शाह चौधरी एवं तरुणी कांत बर्मन को तृणमूल कांग्रेस की तरफ से दिए गए निर्देश न मानने के लिए कारण बताओ नोटिस जारी किया गया। यदि जवाब आसान रूप से नहीं मिलता है तो उनके विरुद्ध कड़ी कार्रवाई की जाएगी। वहीं इसे लेकर तृणमूल के जिला अध्यक्ष पार्थ प्रतिम राय ने क्या कहा सुनाते हैं आपको। आज के আমরা দিনহাটা বিধানসভার আমাদের দল তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন কর্মী এবং নেতৃত্বকে আমরা শোকজ করছি দলের রাজ্য নেতৃত্বের নির্দেশে, কারণ তারা দলের নির্দেশ মোতাবেক কাজ করছে না। স্বভাবতই এটা নিয়ে তাদেরকে সতর্ক করা হয়েছিল এর আগে। আজকে আমরা দলের পক্ষ থেকে তাদেরকে শোকজ করছি। 3 দিনের মধ্যে সন্তোষজনক উত্তর না পেলে আমরা পরবর্তীতে দলের নির্দেশেই কঠোর ব্যবস্থা গ্রহণ করব এদের বিরুদ্ধে। তারা হলেন মীর ইকবাল কবির, মিলন সেন, বাবলা নন্দী, অজয় রায়, সাবির শাহ চৌধুরী এবং তরণীকান্ত বর্মন। আমরা কোনো রকম দলের ভেতরে থেকে দলের বিরুদ্ধে কোনো কর্মসূচিকে আমরা বরদাস্ত করব না, তার জন্যই আজকের এই পদক্ষেপ। এবং 3 দিনের মধ্যে যথাযথ উত্তর যদি আমরা না পাই আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এই মুহূর্তে আমরা তৃণমূল কংগ্রেস কোচবিহার জেলায় অত্যন্ত ভালো জায়গায় রয়েছি। वही कारण बताओ नोटिस पर তৃণমূল নেতা বাবলা নন্দী ने क्या कहा वो भी सुनवाएंगे आपको। আমার প্রশ্ন জেলা সভাপতির কাছে, যদি আমাদের কর্মী হিসেবে যদি ব্লক সভাপতি এবং প্রার্থী যদি আমাদের কিছু না বলেন, আমাদের দলের কর্মী হিসেবে যদি কিছু না বলেন বা ধরে হিসেবেই ধরেন না, তাহলে আমরা কিভাবে নির্বাচন প্রচারে নাম? তাহলে হঠাৎ করে আজকে কেন ফেসবুকে আপনাদের নামে হয়ে গেল? সেটাই আমার জেলা সভাপতির কাছে আমি জানতে চাই। এখনো আমরা শোক নোটিশ পাইনি, তাহলে হয়তো সে জবাবটা দিব, সেটা উনি ভালো জানেন কেন করেছে। वही कारण बताओ नोटिस पर তৃণমূল নেতা তারুণী কান্ত বর্মন ने क्या कहा वो भी सुनेंगे। দেখেছি যে আমাদেরকে শোক, আমাদের 5 জনকে শোক করা হয়েছে, কি কারণে করেছে চিঠি পাই, চিঠি পাওয়ার পরে আমরা উত্তর দেব। তারা বলেছে যে 3 দিনের মধ্যে আপনাদের জবাবদিহি করতে হবে। হ্যাঁ, চিঠিটা তো পাইনি। শোকদের ফেসবুকে কে কি ছাড়লো, এখন ফেসবুকের স্ট্যাটাস দেখে তো কিছু কোনো মন্তব্য করা যাবে। এই যে ফেসবুকে এরকম একটা স্ট্যাটাস দিল, মনে হচ্ছে কি যে দলের মধ্যে কোথাও একটা দ্বন্দ্ব চলছে? না, আমাদের তো এরকম কোনো মনে হয় না। আমাদের বিধায়ক উনি দাঁড়িয়েছেন, উদাহরণ বিধায়ক তৃণমূলের টিকিটে উনি লড়বেন। উনি আমরা যারা আছি, আমরা যারা সম্মিলিতভাবে আছি দীর্ঘদিন থেকে, যারা তৃণমূলকে করি, যাদের ঘাড়ের উপর ভর করে 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল, তারা আজকে আমরা সম্মিলিতভাবে কাজ করবার আমাদের একান্ত ইচ্ছা আছে, কিন্তু নেতৃত্ব যদি আমাদের সঙ্গে যোগাযোগ না করে আমরা কিভাবে কাজ করব সেটা আমাদের জানা নেই। তাই আমরা স্বাভাবিকভাবে যতটুকু প্রোগ্রাম করা লাগে নিজের এরিয়াতে নিজস্ব লোকদের মধ্যে যতটুকু প্রচার করা লাগে করছি। वही तृणमूल नेता মানিক বর্মন ने कारण बताओ नोटिस को लेकर क्या कहा सुनेंगे। মানে প্রার্থী ঘোষণার আগে নয়ারহাটের এক সভায় উদয়নগ্রহ চলবে না, উদয়নগ্রহ পরিবর্তে যে কোনো প্রার্থী করা হোক এই বক্তব্য দিই। ঠিক সেই কারণে একেবারে প্রতিহিংসা পরায়ণ, মানে পরায়ণ মানসিকতা নিয়ে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমাকে কোনো চিঠিপত্র দেওয়া হয়নি, বহিষ্কারের কোনো নোটিশও জানানো হয়নি, কোনো জানানো হয়নি। আমাকে শুধুমাত্র আমি মনে করি যে বিধায়ক তার প্রতিহিংসা পরায়ণ তাকে এই দিকে মানে। वही साबिर शाह चौधरी तृणमूल नेता ने कारण बताओ नोटिस को लेकर क्या कहा सुनेंगे वो भी। निर्देश पाई दलियों निर्देश पाई तृणमूल कांग्रेस
একনিষ্ঠ কর্মী, যেভাবে করে আসছি। আমি দীর্ঘদিন ছাত্র সভাপতি ছিলাম, এখন যুব দায়িত্বে আছি জেলার সাধারণ সম্পাদক হিসেবে। এবং দলকে জেতাদের দলকে শক্তিশালী করতে হলে যা যা পদক্ষেপ নিতে হবে, দলীয় নেতৃত্ব যা যা বলবে সেভাবে চলবো। কিন্তু এখনও অবধি কোনো রকম কীভাবে কাজ করতে হবে, কোথায় কাজ করতে হবে, সবার একটা নির্দিষ্ট নির্বাচনে সবার একটা নির্দিষ্ট ক্ষেত্র থাকে যে কেউ এখানে দায়িত্ব থাকবে, কেউ ওখানে দায়িত্ব থাকবে, আমরা সেখানে কোনো রকম দায়িত্ব পাইনি। এবং লাস্ট দুদিন আগেও একটা মিটিং হলো সদনে, নির্বাচনী মিটিং, সেই মিটিংও কোনো রকম আমরা ডাক পাইনি। তাহলে এবার মিটিংয়ে ডাক দিচ্ছে না অথচ শোকস করে দিচ্ছে, এটা বুঝলাম না এটা কেন করলো। ঠিক আছে, এবার আপনাদের কি পরবর্তী স্টেপ হবে? আমাদের পরবর্তী স্টেপ, আমরা যেরকম মেসেজে পেয়েছি সেরকম বসে নিয়ে আমরাও সেটা আপনাদের মধ্যে দিয়ে আমরা বলে দিলাম যে দলীয় নির্দেশ, দলীয় নির্দেশ যদি দেয় যে কোথায় কিভাবে কাজ করতে হবে অবশ্যই করব। আইয়ে শুনতে হে অজয় রায়, তৃণমূল নেতা নে ইস কারণ বতাও নোটিশ কো লেকার কা কিয়া কাহা, সুনেঙ্গে উনসে ভি। শুনতে পেলাম ফেসবুকের মাধ্যমে, অর্থাৎ মানুষের মুখ দিয়ে শুনতে পেলাম যে আমাদের নাকি শোকজ করা হয়েছে, যে দলের নাকি আমরা কাজ করছি না। তো যাই হোক, আমরা লিখিত যেহেতু এখনো কিছু পাইনি হাতে, লিখিত কিছু পেলে অভিযোগ করে নিশ্চয় তার উত্তর দেব আমরা। আর বিশেষ করে আমাদের জেলা সভাপতি অভিজিতের ভৌমিক ইতিমধ্যে তার বিধানসভা চান্দামারি অঞ্চলে কাজের দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি সেখানে কাজ করছি। কিন্তু আমাদের এই নির্বাচন ঘোষণা হওয়ার পর আমাদের বিধায়ক উদাঙ্গ বা আমাদের পার্শ্বপ্রতিম রায় আমাদের কোনো এখানে কাজ করার সেরকম কোনো নির্দেশ দেয়নি, কারণ তাদের নির্দেশ না নিয়ে কাজ করলে আমাদের না বিভিন্নভাবে অভিযোগ করা হয়। এখন দল যদি কাউকে কাউকে দায়িত্ব দেয় বা দল যাকে ভালো ক্যান্ডিডেট মনে করেছে, প্রার্থী মনে করছে, দল দিয়েছে। আমরা এর আগেও খেটেছি, গত বিধানসভা নির্বাচনে খেটেছি। এখন দল যাকে প্রার্থী করেছে নিশ্চয়ই আমরা ছাড়ব, দল যদি দায়িত্ব দেয়। জেলা সভাপতি বলেছে 3 দিনের মধ্যে জবাবদিহি করতে, কী করবেন? না, আমাকে তো লিখিত কিছু দেয়নি ফেসবুকের মাধ্যমে, তো এখন যদি লিখিত কিছু দেয় আমাকে নিশ্চয়ই তার উত্তর দেবো।